বাকিরা দুজন আছে, বাকি দুজন জয়েন করবে। রাহুল দেবনাথ আসে নাই না? আরেকজন কে বাকি আছে? ধরো মামা কাদির জুনায়েদ। জি স্যার, কথা একটু টাটকা আসতেছে স্যার। আচ্ছা তোমরা কি রাইজেন ফল মেথড, আচ্ছা এটা পড়ছিলা? আমি যেটা পড়তে বলছিলাম স্যার, শুধুমাত্র এই স্যার এই চিত্রটা স্যার দেখতে বলছিল। দেখছি না। জি স্যার। স্যার এটা বুঝি নাই স্যার। আচ্ছা আমি বুঝিয়ে দেবো, সমস্যা নাই। আচ্ছা আমি ক্লাসটা শুরু করতেছি আর কি। আচ্ছা দেখো, আমাদের প্রসিডিউর অফ লেবেলিং অপারেশন, আমাদের লেবেলিং অপারেশনের প্রসিডিউর আছে, আমাদের দুইটা প্রসিডিউর আছে। একটা হচ্ছে আমাদের আছে রাইজ এন্ড ফল মেথড, রাইজ এন্ড ফল মেথড। আরেকটা আছে আমাদের বলা হয় হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। কি আমাদের হাইট অফ হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। আচ্ছা তো দেখো এখানে কি দেয়া আছে, এখানে একটা ডাটামের ছবি দেয়া, ডাটামের ছবি দেয়া আছে। দেখো এখানে একটা এই যে এটা ডাটামের ছবি দেয়া আছে, ডাটাম। তারপর এখানে একটা ভূমির একটা ছবি দেয়া আছে, এই যে এ থেকে বি একটা ভূমির ছবি দেয়া আছে। দেখতে পারতেছো? দেখা যাচ্ছে? এই স্যার দেখা যাচ্ছে স্যার। এখানে দেখো এখানে একটা এখানে ইনস্ট্রুমেন্টের ছবিটা দেয়া আছে, এই যে একটা ইনস্ট্রুমেন্ট, তিনটা ট্রাইপড দেয়া আছে, এখানে একটা ইনস্ট্রুমেন্ট ছবি দেয়া আছে। এই দেখো আরএল মানে হচ্ছে কি জানো? আরএল মানে হচ্ছে ডেটামের হাইট। আরএল বলতে বুঝাচ্ছে হচ্ছে ডেটামের হাইট। আচ্ছা আরএল এগুলো আমরা আর এগুলো পরে আসতেছি। এখন দেখো এখানে একটা জিনিস দেয়া আছে এইচ আই। এইচ আই বলতে কি বোঝায়? এইচ আই বলতে বোঝায় হাইট অফ ইনস্ট্রুমেন্ট, হাইট অফ হাইট অফ ইনস্ট্রুমেন্ট। এই যে বলতে কি বোঝায়? হাইট অফ ইনস্ট্রুমেন্ট। দেখো এইচ আই মানে হচ্ছে কি, এইচ আই ইকুয়াল কি, এই ফর্মটা মনে রাখতে হবে, ইলিভেশন অফ এ প্লাস হচ্ছে কি ব্যাক সাইড, ইলিভেশন অফ এ প্লাস হচ্ছে ব্যাক সাইড। ইলিভেশন অফ এ কতটুকু? ইলিভেশন অফ এ হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে ইলিভেশন অফ এ প্লাস কি হচ্ছে আমাদের ইলিভেশন অফ এ হচ্ছে হচ্ছে এই পয়েন্টে ইলিভেশনটা আসলে কত, প্লাস হচ্ছে আমাদের ব্যাক সাইড। ব্যাক সাইড কতটুকু? এটা হচ্ছে ব্যাক সাইড। আর একটা হচ্ছে ইলিভেশন অফ বি হবে কি তাহলে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট মাইনাস হচ্ছে কি আমাদের ফোর্স সাইড। আচ্ছা আমি এটা তোমাদেরকে হোয়াইট বোর্ডে দেখাই। হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। ট্রাইপড, ঠিক আছে। বলতো হাইট অফ ইনস্ট্রুমেন্ট ইকুয়াল কি ছিল আমাদের? ইলিভেশন অফ এ পয়েন্ট হচ্ছে এ, এ পয়েন্ট হচ্ছে আমাদের ধরো হচ্ছে বি পয়েন্ট। হাইট অফ ইনস্ট্রুমেন্ট কি ছিল? ইলিভেশন অফ এ, এ মাইনাস কি প্লাস কি ছিল? ব্যাক সাইড, তাই না? আর ইলিভেশন অফ বি কত ছিল? বানানটা ভুল হয়েছে। হাইট অফ ইনস্ট্রুমেন্ট মাইনাস কত? ফোর্থ সাইড। এখন দেখো এ পয়েন্টে ইলিভেশন ধরো হচ্ছে, আমি ধরলাম এ পয়েন্টে ইলিভেশন হচ্ছে 100 ফিট। এ পয়েন্টে ইলিভেশন হচ্ছে 100 ফিট কোন একটা ডাটামের রেসপেক্টে, মানে কক্সবাজারের রেসপেক্টে এ পয়েন্টে ইলিভেশন হচ্ছে 100 ফিট। তাহলে বলো তো যেহেতু এটা নোন, এটা ইলিভেশন হচ্ছে নোন, এখানে যে ইনস্ট্রুমেন্ট এখানে যে প্যাকটা গেড়ে
আমি যদি এইটার হাইট পাই 5 ফিট তাহলে ব্যাক সাইড কয় ফিট ব্যাক সাইডটা কয় ফিট 5 ফিট 5 ফিট তাহলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত হবে বলো তো 105 ফিট প্লাস হচ্ছে 5 ফিট কত 105 ফিট 105 ধরো এখানে এখানে রাহুল দেব না তো সেখানে একটা ব্যাগটা গাছছো আর একটা ইনস্ট্রুমেন্ট ধরছো ধরে এটা পাইছে হচ্ছে 7 ফিট 7 ফিট না ধরে এটা পাইছে 10 ফিট তাহলে ফোর্থ সাইড কয় ফিট বিএস কি আমি আমি ফোর্থ সাইড কি বলছিলাম যে আমি যেখানে আমি ধরবো ওটা আমি কি জানবো না ওটার আমি ইলিভেশন জানবো না তাহলে ফোর্থ সাইড কয় ফিট ফোর্থ সাইড তো 10 110 ফিট 110 না শুধু 10 ফিট হচ্ছে ফোর্থ সাইড শুধু 10 ফিট হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত ছিল 105 ফিট তাহলে বি পয়েন্টের হাইট কত ফিট এই বি পয়েন্টের মাটির হাইটটা কয় ফিটে আছে 105 থেকে 10 লাগা কত ফিটে আছে 95 ফিট বুঝা গেছে এটা তো বুঝা গেছে স্যার আসলে ক্লিয়ার সবার আমি বারো আস্তে আস্তে আগাচ্ছি কিন্তু অনেক জি স্যার আমি আরেকটা দেখাই এটা তোমাদের এখন বলতে হবে এখন আমাকে বলো তো তোমরা ব্যাক সাইড কয় ফিট 6 ফিট 6 ফিট ফোর্থ সাইড কয় ফিট 3 ফিট ও 2 ফিট 3 ফিট না 2 ফিট 2 ফিট 2 ফিট 2 ফিট ইন্টারমিডিয়েট সাইড কয় ফিট 3 ফিট এখন বলো তাহলে যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট ফর্মুলা কি ছিল হাইট অফ ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে কি ইলিভেশন অফ এ মাস কত ব্যাক সাইড তাহলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট কয় ফিট বলো তো এখানে 50 ফিট প্লাস কয় ফিট 56 ফিট তাহলে মনে করো এটা হচ্ছে বি পয়েন্ট এটা হচ্ছে সি পয়েন্ট তাহলে বি পয়েন্টের হাইট কয় ফিট হবে 56 মাইনাস কত হবে 3 ফিট 3 ফিট তাহলে কত 53 এই বি পয়েন্টের হাইট কয় ফিট 53 ফিট এটা সি পয়েন্টের হাইট কয় ফিট হবে 54 মাইনাস 2 ফিট কয় ফিট 54 আচ্ছা সবাই ক্লিয়ার হয়েছে এটা শুধু ক্লিয়ার জি স্যার আচ্ছা সবাই পাশা এটা দেখবা এখন আসো এই যে ছবিতে আসো দেখো এখানে একটা পয়েন্ট আমি ধরলাম এটা হচ্ছে এ পয়েন্ট এটা হচ্ছে আমাদের এক্স পয়েন্ট এটা হচ্ছে এ পয়েন্ট এটা হচ্ছে এক্স পয়েন্ট এখন এ পয়েন্টের হাইট কত ফিট দেয়া আছে বলো তো 8.42 10.40 না 820 820 820 এখানে ইনস্ট্রুমেন্ট রাখছো ইনস্ট্রুমেন্ট রাখার পরে তুমি এখানকার হাইট পাইছো হচ্ছে এই যে এই রডটা রাখছো স্টাফ রড এই স্টাফ রডের হাইট পাইছো কয় ফিট 8.42 এটা কি সাইড বলতো এটা ব্যাক সাইড না ব্যাক সাইড জি স্যার তাহলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত হবে বলতে পারবা 820 প্লাস 8.42 তাহলে কত আসে 828.42 এখানে তো একটা ফোর্থ সাইড কয়েফিট লেখা আছে 1.20 তাহলে বলতো এক্স এই যে এক্স লোকেশনের হাইট কয় ফিট হবে তাহলে
বের করতে হইতেছে যে আমি যে দেখলাম যে এরকম হাইটের এখানে এ পাইছো, এখানে আমি এক্স পাইছিলাম, এখানে ওয়াই পাইছিলাম, তো প্রত্যেকটা জায়গার লোকেশন যে আমার জানা লাগবে, এটা হাইট যে বের করবো, এটা তো আমার মেথড আছে। প্রথম মেথডটাকে আমরা বলতেছি রাইজ এন্ড ফল মেথড, আর সেকেন্ড মেথডটাকে আমরা বলতেছি হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। সেকেন্ড মেথডটাকে কি বলতেছি? হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড, ঠিক আছে। এখন রাইজ এন্ড ফল মেথডে আসি। ইন দিস মেথড দা ডিফারেন্স অফ দা লেভেল বিটুইন টু কনজিকিউটিভ পয়েন্টস অফ দা ইচ সেটিং অফ দা ইনস্ট্রুমেন্ট অবটেইন বাই কম্পেয়ারিং স্টাফ ফিডিং। স্টাফ ফিডিং কে কম্পেয়ার করে আমরা রাইজ হচ্ছে নাকি ফল হচ্ছে সেটা আমরা বের করতে পারি। এখন দেখো ফলে আমাদের কি বলছে, if the stop feeding at a station is greater than the preceding station it indicates such a fall. If the stop feeding is greater than the preceding station the indicator হচ্ছে fall বোঝায়। এখন আসো, আচ্ছা পরেরটাও পড়ে নি তারপর। If the stop feeding at a station is smaller than the preceding station it is indicating the rise. আমাকে বলো তো একটা ছবি আঁকতে হবে, ঠিক আছে? এখানে একটা ইনস্ট্রুমেন্ট আছে, এটা 5 ফিট আছে, এটা 3 ফিট আছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ধরো এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ফোর সাইড। তাহলে বলো তো এ পয়েন্টের রেসপেক্টে বি পয়েন্ট, এ পয়েন্টে কয় ফিট আছে স্টাফ ফিটিংটা? আর বি পয়েন্টে 3 ফিট। তাহলে এ পয়েন্টের রেসপেক্টে বি পয়েন্টটা কি উপরে আছে নাকি নিচে আছে বলো তো? উপরে। উপরে। রাইজ হচ্ছে নাকি ফল হচ্ছে? রাইজ। মানে রাইজ ইকুয়াল ফর্মুলা কি? ব্যাক সাইড মাইনাস ফল সাইড। ফল সাইড। এখন ধরো যে এখানে আরেকটা এখন বি থেকে সি দেখো, বি থেকে কি দেখতেছি আমরা? সি। সি বি এর রেসপেক্টে সি কি রাইজ হয়েছে নাকি ফল হয়েছে? রাইজ হয়েছে। রাইজ। তাহলে কি হবে এটা, এটার ফর্মুলা কি হবে বলো? এটা তো ইন্টারমিডিয়েট সাইড, এটাও কি সাইড? ইন্টারমিডিয়েট সাইড। আর লাস্টে কি সাইড? ফ্রন্ট সাইড। তাহলে ইন্টারমিডিয়েট সাইড মাইনাস হচ্ছে কি হবে? ইন্টারমিডিয়েট সাইড, এটা হচ্ছে কত হলো? ই মাইনাস 2 মাইনাস 2 1 1 ফিট রাইজ হচ্ছে। লাস্টে তো কয় ফিট? ইন্টারমিডিয়েট সাইড মাইনাস ফ্রন্ট সাইড 4 সাইড 2 মাইনাস 1 ফিট 1 ফিট। বুঝে গেছে? জি স্যার। তাহলে উল্টা করে দেখাই, এখন যদি এটা এরকম থাকতো, প্রথম রিডিংটা কি আমার বলতো? প্রথম রিডিংটা কি? ব্যাক সাইড রিডিং। তিন ফিট, এটা পাঁচ ফিট, এটা সাত ফিট। আচ্ছা ধরো এটা হচ্ছে 100 ফিট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। এখন বলো তো এ পয়েন্টের রেসপেক্টে বি পয়েন্টের রাইজ হয়েছে নাকি ফল হয়েছে? ফল। ফল হয়েছে। ফল। ফল। এটা হচ্ছে ব্যাক সাইড, ইন্টারমিডিয়েট সাইড, এটা কি সাইড? ফোর সাইড। তাহলে ফল কি হবে ব্যাক সাইড মাইনাস ফোর সাইড ইন্টারমিডিয়েট সাইড? তাহলে 3 মাইনাস 5 ফিট 7 ফিট, কত ফিট হবে?
মাইনাস 2 ফিট তাহলে বলতো তাহলে বি পয়েন্টের হাইট কত ফিট হবে বলতে পারবা বি পয়েন্টের হাইট কত হবে ইলিভেশন অফ বি কত হবে ইলিভেশন অফ এ স্যার 103 মাইনাস 5 না ওইভাবে না এটা তো হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড না এটা তো রাইজ এন্ড ফল মেথড 103 মাইনাস 5 যেটা বলছো এটা তো হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড আমি নতুন মেথড শিখাইতেছি তোমাদেরকে রাইজ এন্ড ফল মেথড শিখাইতেছি তাহলে ইলিভেশন অফ এ কত হবে 100 থেকে কত মাইনাস করতে হবে এখানে 4 মাইনাস 2 100 মাইনাস কত হবে 2 ফিট না 100 ফিট মাইনাস 2 ফিট কত ফিট হলো 98 ফিট বুঝতে পারছো রাইজ এন্ড ফল মেথড তাহলে আসো এখন বি পয়েন্টের হাইট কত ফিট 98 এখন বলো বি এর রেসপেক্টে সি কি ফল হইছে না রাইজ হইছে ফল হইছে কয় ফিট ফল হইছে 2 ফিট 2 ফিট তাহলে সি পয়েন্টের হাইট কত হবে তাহলে মাইনাস 2 হবে 98 ফিট মাইনাস 2 96 96 ফিট এটা বুঝা গেছে জি স্যার আমরা এই ম্যাথটা এখন করব সবার সামনে খাতা আছে স্যার আছে স্যার জি স্যার আছে আচ্ছা ঠিক আছে তবে হচ্ছে এতটুকু তুলো আমাকে তোলার পর আমাকে বলবা জাস্ট এতটুকু তুলো এতটুকু এতটুকু আমি মার্ক করে রাখছি এতটুকু তুলো প্রথম পয়েন্ট কত ছিল 0.795 তারপর এটা 1.655
So last chapter 2.375. মানে বুঝো ফার্স্ট রিডিং প্রথম রিডিং টা নেওয়া হয়েছে যেটা বেঞ্চমার্ক কত আছে 160.605 বলছে রুল আউট এ পেজ অফ এ লেভেল বুক এন্ড এন্টার দা এবভ রিডিং এন্টার দা এবভ রিডিং গুলো আমরা বাইর করতে বলছি এখন শুনো আমি তোমাদেরকে হোয়াইট বোর্ডে যাই ধরো হচ্ছে এখানে ইনস্ট্রুমেন্টটা দেয়া আছে এখানে একটা রিডিং নিছো এখানে একটা রিডিং নিছো এখানে একটা রিডিং নিছো এখানে একটা রিডিং নিছো তারপর ইনস্ট্রুমেন্টটা এখানে আবার সরায় আনছো সরায় আনার পরে এই যে এই লাইনে দেখো এ বি সি ডি ডি লাইনে আরেকটা রিডিং নিছো তারপর ই রিডিং গুলো আমি লিখি হ্যাঁ 1 2 3 4 5 6 7 0.1 0.3 0.6 0.7 1 2 3 4 5 6 7 দেখো রিডিং গুলো দেখো এখানে বলতেছি কি আমি একটা দুইটা তিনটা চার নাম্বার রিডিং করে কি করছি আমি ইনস্ট্রুমেন্টটা সরায় নিছি তাই না দেখছো চার নাম্বার রিডিং করে ইনস্ট্রুমেন্টটা আবার সরায় নিছি আচ্ছা তুমি বুঝতেছো না জি স্যার বুঝছি তাহলে বলতে এক নাম্বার রিডিংটা কি হবে পিএস 0.1 দুই নাম্বার রিডিংটা কত এখানে 0.3 তিন নাম্বারটা 0.3 তারপর এখানে কত আসে 0.1 একটা কত আসে রিডিং 0.7 আর একটা রিডিং কত আসে 0.3 আচ্ছা শুনো তাহলে প্রথম রিডিংটা কি বলো তো ব্যাক সাইড তারপর এই রিডিং দুটো কি হবে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট সাইড তারপর দেখো তারপর আবার ইনস্ট্রুমেন্ট কোনটার জন্য 0.23 নিছো সেকেন্ডটার জন্য না জি স্যার তাহলে এটা কি হবে এটা ব্যাক সাইড হবে ইন্টারমিডিয়েট ব্যাক সাইড আমি এটা আবার ব্যাক সাইড তারপর এটা কি হবে ইন্টারমিডিয়েট সাইড তারপর এটা কি হবে ইন্টারমিডিয়েট সাইড মাইনাস ইন্টারমিডিয়েট সাইড অর
ইন্টারমিডিয়েট সাইড মাইনাস ফোর সাইড এটা হচ্ছে ফর্মুলা এই ফর্মুলাগুলো মাথায় রাখা লাগবে খাতায় লিখো এখানে দেখো কি বলছে কয় নাম্বার পর চেঞ্জ করছো তুমি চার নাম্বার করে চেঞ্জ করছো আর কয় নাম্বার করে চেঞ্জ করছো চার নাম্বার আর আট নাম্বার দেখো যেটা বলছে যেটা চার নাম্বার বলছে তাহলে চার নাম্বার রিডিংটা হবে ফোর্থ সাইড এটা মাথায় রাখা লাগবে এবং আট নাম্বার পরে চেঞ্জ করলে আট নাম্বার রিডিংটা কি হবে ফোর্থ সাইড এটা মাথায় রাখবে এটা মনে রাখবা তাহলে যেগুলো উল্লেখ করে বলে এগুলো ফোর্থ সাইড হবে হ্যাঁ যেটা উল্লেখ করে দেবে এটা ফোর্থ সাইড হবে এটার পরেরটা মানে ফোর্থ সাইডের পরেরটা হবে কি আবার পরেরটা আবার ব্যাক সাইড ব্যাক সাইড ফোর্থ সাইডের পরেরটা হবে আমার ব্যাক সাইড তাহলে আসো তাহলে প্রথম রিডিংটা কি বলতো প্রথম রিডিংটা ব্যাক সাইড তারপর একটা ইন্টারমিডিয়েট সাইড আচ্ছা বলতো কয় নাম্বার রিডিং করে চেঞ্জ করছি আমি চার নাম্বার আর কয় নাম্বার চার নাম্বার আর আট নাম্বার এক দুই তিন চার এটাকে আমরা কি লিখে দিব ফোর সাইড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটাকে আমরা কি লিখে দিব ফোর সাইড ফোর সাইডের পরে রিডিংটা কি ব্যাক সাইড এটাও ব্যাক সাইড তাহলে এগুলো কি হবে দেখো আমি একটা জিনিস ছবিটা আঁকি ছবিটা আঁকার পরে তোমার একটা জিনিস মনোযোগ দিবা প্রথম ইনস্ট্রুমেন্ট আঁকলাম এখানে কয়টা ইনস্ট্রুমেন্ট আঁকা লাগবে বলতো একটা দুইটা তিনটা না তাই না দেখো এটা আমি এই পয়েন্টটাকে লিখলাম এ এই পয়েন্টটাকে লিখলাম বি এই পয়েন্টটাকে সি লিখলাম এই পয়েন্টটাকে আমার ডি লিখলাম তারপর কি করছি বলতো চার নাম্বার রিডিং এর পরে কি করছি চার নাম্বার রিডিং এর পরে কি করছো স্যার আবার মেশিন মেশিনটা এখানে সরাই আনছো তারপর কি করছো আবার রিডিং নিছো কোন পয়েন্টে রিডিং নিছো ডি পয়েন্টে রিডিং নিছো তাহলে ডি পয়েন্টে রিডিং আছে কয়টা তারপর কি করবা বলো তো কিন্তু ইনস্ট্রুমেন্ট সরাবা ইনস্ট্রুমেন্ট সরাতে হবে ইনস্ট্রুমেন্ট সরাবা ইনস্ট্রুমেন্টে সরাই এ বি সি ডি ই এফ জি কোন পয়েন্টে নিব আমি ইনস্ট্রুমেন্ট সরায়া জি পয়েন্টে নিব তাই না জি পয়েন্টে রিডিং আছে কয়টা 1.635 তারপর কত হবে 0.860 আর একটা কত 2.375 বুঝতে পারছো এখন দেখো তো এখানে কোন কোন পয়েন্টে দুইটা করে রিডিং আছে বলো তো ডি পয়েন্টে আইটা কয় পয়েন্টে জি পয়েন্টে জি পয়েন্টে আছে তাহলে দেখো যেখানে ফোর্থ সাইড আর ব্যাক সাইড পাশাপাশি থাকে তাহলে এখানে কয়টা এখানে আমরা এখন স্টেশন লিখব এগুলোকে বলা স্টেশন স্টেশন এ এগুলো কি বলা হয় স্টেশন স্টেশন তাহলে এখানে স্টেশন কয়টা আছে টোটাল বলতো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এফ জি এইচ আই কয়টা আছে
সাতটা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আছে না স্যার এবং এখানে দেখো ডি স্টেশনে কি আছে ফোর সাইডও আছে কি আছে আবার সাইডও আছে ব্যাক সাইডও আছে তাহলে এখানে স্টেশন কিভাবে লিখবো আমি এক নাম্বার স্টেশন দুই নাম্বার স্টেশন তিন নাম্বার স্টেশন চার নাম্বার স্টেশনে কি থাকবে ফোর সাইডও থাকবে ব্যাক সাইডও থাকবে পাঁচ নাম্বার স্টেশন ছয় নাম্বার স্টেশন সাত নাম্বার স্টেশন আট নাম্বার স্টেশন নয় নাম্বার স্টেশন বুঝতে পারছো আসলে সবাই বুঝতে পারছো মামা বুঝছো রাহুল দেবনাথ বুঝছো জি স্যার জানো তো মামা জি জি স্যার শিখতেছিলাম স্যার বুঝছি তবে আসো দেখো এখানে ছবিগুলো কিভাবে আসছে তোমরা সবাই একটু মনোযোগ দাও প্রথম রিডিংটা কয় নাম্বার স্টেশনে আছে এক নাম্বার তাহলে 0.795 টা কি ব্যাক সাইড না ব্যাক সাইড তাহলে 0.795 টা দেখো ব্যাক সাইডে লিখছি পরে রিডিং এবং স্টেশন কয় নাম্বারে লিখছো স্যার আমাদেরকে বক্স করে লিখতে হবে এইভাবে বক্স বানাতে হবে একটা এবং দুই নাম্বার রিডিংটা কয় নাম্বারে আছে দেখো তো দুই নাম্বার রিডিংটা কয় নাম্বার স্টেশনে আছে দুই নাম্বার এবং এটা কি ইন্টারমিডিয়েট সাইড না জি স্যার তাহলে এটা কত আছে 1.655 ইন্টারমিডিয়েট সাইডে আছে কথা বুঝতে পারছো জি তিন নাম্বার রিডিংটা কয় নাম্বারে আছে তিন নাম্বারটা কয় নাম্বার তিন নাম্বারটা কি ইন্টারমিডিয়েট সাইডে আমি কয় নাম্বার স্টেশনে আছে 3 3 তাহলে লিখছি দেখো 2.890 এখন দেখো আমি কি বলছিলাম যেখানে ইনস্ট্রুমেন্টটা সরাইছে সেখানে ফোর সাইডও থাকবে সেখানে ব্যাক সাইডও থাকবে মানে এটা একটা স্টেশন থাকবে এখানে কি আছে ফোর সাইডও আছে কি আছে আবার ব্যাক সাইডও আছে তাহলে ফোর সাইড কত আছে এখানে 3.015 আর ব্যাক সাইড কত 0.655 তাহলে দেখো এখানে দুটো রিডিং আছে 0.655 আছে 0.3015 আছে বুঝতে পারছো জি জি আচ্ছা তারপর কি আছে ইন্টারমিডিয়েট সাইড আছে কত আছে স্যার এটা বুঝলাম না স্যার 4 নাম্বার এটা কি বুঝানো বাকি দেখো 4 নাম্বার দেখো 4 নাম্বারটা কি 4 নাম্বার দেখে যেখানে 4 নাম্বার এখানে ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করতেছো চেঞ্জ করার সময় দেখো একই স্টেশনে দুটো রিডিং আছে না 0.655 আছে 0.305 আছে এটা কয় নাম্বার স্টেশনে আছে 4 নাম্বার স্টেশনে আছে না 4 নাম্বার স্টেশনে আছে স্যার মানে ডি নাম্বার স্টেশনে আছে 4 নাম্বার স্টেশনটা আসলে কি ডি বুঝতে পারছো জি স্যার এই জন্য 4 নাম্বার স্টেশন যখন লিখতেছো 4 নাম্বার স্টেশনে কয়টা পয়েন্ট লিখছো দেখছো ফোর সাইডটাও লিখছো ব্যাক সাইডটাও লিখছো মনে আছে বুঝছো বুঝছি স্যার বুঝছি তারপর ইন্টারমিডিয়েট সাইড করে বাকিগুলো বসাইছো এই ছকটা বানাইতে পারবা এই ছকটা বানাইতে পারবা তোমরা জি স্যার জি স্যার পারবো এখন একটা একটা জিনিস দেখো আমার বলো তো এখানে 2 ফিট আছে এখানে 3 ফিট আছে এটার হাইট যদি হয় 100 ফিট তাহলে বলো তো এটার ফল হয়েছে কয় ফিট কয় ফিট ফল হয়েছে 100 ফিট না না ফল হয়েছে কয় ফিট এখানে 2 ফিট আছে এখানে 3 ফিট আছে তাহলে ফল ফল স্যার ফল 1 ফিট স্যার 1 ফিট তাহলে এ রেসপেক্টে বি পয়েন্টে ফলটা হয়েছে না নাকি এ পয়েন্টে ফল হয়েছে ফলটা কোন পয়েন্টে হয়েছে বি পয়েন্ট বি পয়েন্টে স্যার তাহলে ফলটা কোথায় লিখবা বি পয়েন্টে লিখবা না জি স্যার স্যার এখন ফর্মুলা আমি কি জানি ব্যাক সাইড মাইনাস ফোর সাইড ফোর সাইড ব্যাক সাইড মাইনাস ইন্টারমিডিয়েট সাইড ইন্টারমিডিয়েট সাইড মাইনাস ইন্টারমিডিয়েট সাইড ইন্টারমিডিয়েট সাইড মাইনাস ফোর সাইড ফোর সাইড আসো এখন ফর্মুলা চারটা ফর্মুলা আছে এখন দেখো এখানে কি দেয়া আছে প্রথমে বলো আমি বলছিলাম 1 থেকে 2 মাইনাস করলে ফলটা কোথায় হবে যে এই যে 1 নাম্বার পয়েন্ট থেকে আমি 2 নাম্বার পয়েন্টটা মাইনাস করতে চাইলে ফলটা কোথায় লাগবা 1 এ লাগবা না 2 এ লিখবা 2 এ 2 এ লাগবা তাহলে ব্যাক সাইড মাইনাস ইন্টারমিডিয়েট সাইড প্রথমটা মাইনাস করতে ক্যালকুলেটর আছে আছে স্যার ক্যালকুলেটর আছে বাসায় স্যার আছে স্যার আছে দেখো তো মাইনাস করলে কত আসে
তারপরে ফর্মুলা কি ছিল ইন্টারমিডিয়েট সাইড মাইনাস ইন্টারমিডিয়েট সাইড এটা থেকে এটা মাইনাস করো কত আসে দেখো তারপর ফর্মুলা কি ইন্টারমিডিয়েট সাইড মাইনাস পুট সাইড এবার মাইনাস করো কত আসে দেখো .03 0.33 এফওটা বলো ইন্টারমিডিয়েট সাইড মাইনাস ফোর সাইড কত আসে কত আসে 2.7 স্যার মাইনাস 1.515 এখন আসো আমাদের আরএল বের করতে হবে আরএল কি বুঝো না স্যার আরএল হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের মানে এই পয়েন্টের আরএল হচ্ছে ধরো যে 100 তাহলে আমি বি পয়েন্টের আরএল কত সি পয়েন্টের আরএল কত ডি পয়েন্টের আরএল কত ই পয়েন্টের আরএল কত এফ পয়েন্টের আরএল কত এইভাবে আমাকে প্রত্যেকটা পয়েন্টের আরএল বের করে নিয়ে আসা লাগবে রিডিউস লেভেল বলতে বুঝতে মাটির হাইটটা কত আর কি এখানে তো স্টাফ বসাইছো তুমি এটা যদি 100 হয় তাহলে এটার রেসপেক্টে এইটার মাটির হাইটটা কত এটা তো রিডিউস লেভেল এটাকে আরএল বলা হয় রিডিউস লেভেল বলা হয় মানে এই মাটির হাইটটা আমার কত আছে সেটা আমাকে বাইর করতে বলা হয়েছে এখন আসো আরএল এর ফর্মুলা হচ্ছে আরএল ইকুয়াল হচ্ছে প্রিভিয়াস আরএল previous RL plus minus
rise or fall. যদি আমাদের rise হয় সেক্ষেত্রে হবে plus, যদি fall হয় সেক্ষেত্রে হবে minus. তাহলে বলো তো 150.605 থেকে ফলটা কি করবে তুমি? কত আসে ১৪৯.745 পরেরটা কত হবে বলতো? প্রিভিয়াস আরএল বলছে, প্রিভিয়াস আরএল কোনটা? এটা এটা থেকে কোনটা মাইনাস করা লাগবে? 1.235 টা মাইনাস করা লাগবে। কত আছে দেখো? 148.5 বলছে প্রিভিয়াস আরএল এখান থেকে এটা মাইনাস করা লাগবে। এখন কত আছে দেখো? 47.385 আচ্ছা তোমরা বলতে পারবে যে 150.605 টা কই পাইছি? এটা তো প্রশ্নে দেওয়া ছিল, প্রশ্নে দেয়া ছিল, এই যে প্রশ্নে দেয়া ছিল যে আরএল, যে যেখানে প্রথম দুদিন এর আরএল কত দেয়া ছিল? 150.605। তাহলে বাই করতে পারবো না বাকিগুলা? এখান থেকে এটা কি হবে? মাইনাস হবে। এখান থেকে এটা মাইনাস হবে। এখান থেকে এটা কি হবে? এতগুলা স্যার ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে স্যার, এগুলা থেকে স্যার কোনটাতে কোনটা ইয়া করবো এটা আমরা বোঝার ইয়া কি স্যার? কোনটা মানে চারটা বানালে কিন্তু ইজি। এই যে ব্যাক সাইড থেকে ইন্টারমিডিয়েট মাইনাস করছো, ফর্মুলা তো জানি, ফর্মুলা কি ব্যাক সাইড মাইনাস? চারটা বানাতে হলে আগে ওই যে ব্যাক সাইড ফ্রন্ট সাইড এগুলো ঠিক করে বসাতে হবে। হ্যাঁ, ইন্টারমিডিয়েট মাইনাস, তারপর সহজ হয়ে যাবে। ইন্টারমিডিয়েট মাইনাস করতে এখন দেখো প্রথমে কি করবা, এখানে কি বলছে? 4 নাম্বার স্টেশন আর কয় নাম্বার স্টেশন পরে চেঞ্জ হয়েছে স্যার? এগুলো তো বুঝছি স্যার, ওই ভিউ এর ক্ষেত্রে আর কি স্যার, এগুলো তো বুঝছি। 4 নাম্বার 8 নাম্বার স্যার, তাহলে আমি সবাই প্রথমে বলতে দাও 4 নাম্বার 8 নাম্বার। তাহলে 4 নাম্বারটা কি লিখবা? আমি কি বলছি, ফোর্থ সাইড আর ব্যাক সাইড কয়টা স্টেশনে থাকে? দুইটা স্টেশন, দুইটা স্টেশন, একটা সিঙ্গেল স্টেশনে থাকে। দুইটা মিলে একটা স্টেশন থাকবে। তাহলে স্টেশন কয় নাম্বার? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, এই দুইটা কয় নাম্বার থাকবে? চার নাম্বারে। পাঁচ ছয় এই দুইটা কয় নাম্বারে থাকবে? সাত নাম্বারে। এটা কয় নাম্বারে? আট নাম্বারে, এটা নয় নাম্বারে। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? তাহলে এক নাম্বারে ব্যাক সাইড লিখবা, দুই নাম্বারে ইন্টারমিডিয়েট সাইড লিখবা, তিন নাম্বারে ইন্টারমিডিয়েট সাইড লিখবা, চার নাম্বারে পোস্ট সাইড লিখবা, ব্যাক সাইড লিখবা। তাহলে ছকটা মানতে পারবো না? জি স্যার। তারপর কি করবো? তারপর দেখো প্রথমে ফর্মুলা দেখি, ফর্মুলাতে আমাদের রাইজ এন্ড ফল ব্যাক করতে হলে ফর্মুলা কোনটা দেখো? এখানে ব্যাক সাইড আছে, এখানে ইন্টারমিডিয়েট সাইড আছে, ফর্মুলা কোনটার সাথে মিলছে? ব্যাক সাইড মাইনাস ইন্টারমিডিয়েট সাইড, মাইনাস করে বসাতে পারবে না? জি স্যার। কি কোশ্চেনটা করছিল কে স্যার? আমি নাসির, নাসির। তাহলে পরেরটা ফর্মুলা কি? ইন্টারমিডিয়েট সাইড মাইনাস ইন্টারমিডিয়েট সাইড বলছে, ফর্মুলা মিলছে ইন্টারমিডিয়েট সাইড মাইনাস ইন্টারমিডিয়েট সাইড। জি স্যার। মাইনাস করে এখানে বসাবা। পরেরটাকে ইন্টারমিডিয়েট সাইড মাইনাস ফোর্থ সাইড, ফর্মুলা মিলছে ইন্টারমিডিয়েট সাইড মাইনাস ফোর্থ সাইড। জি স্যার। পারবে করতে? পারবো স্যার, এখন পারবো। আচ্ছা আর পরেরটা কি ছিল? আরএল কেমনে বাইর করবো? আরএল ইকুয়াল কি? প্রিভিয়াস আরএল
plus minus rise and fall or fall rise hole ki hobe plus rise hole ki hobe fall hole minus hobe fall hole minus lekhar shomoy kintu ekhane minus sign ta boshaba na lekhar shomoy fall e minus sign boshaba jeto fall likhcho parbo na korte sobai parma ji sir parbo ji sir parbo sir আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা যেটা করবে তোমরা এই ম্যাথটা হচ্ছে পরে খাতায় জমা দেবা আরেকটা জিনিস হচ্ছে আমি তোমাদের ক্লাসটা রাতে 8টার দিকে নিতে যাচ্ছি তোমরা পারবা করতে কারণ হচ্ছে আমি যদি বাস্তিরিতে আসা লাগে এখন এই দুই সপ্তাহের জন্য আর কি দুই সপ্তাহ বাস্তিরিতে আসা লাগবে এই জন্য সকালবেলা ক্লাসটা নেওয়া একটু ডিফিকাল্ট রাতে 8টার দিকে ক্লাসটা করা যায় স্যার যায় স্যার স্যার রাত তো 8টা বাজে একটু প্রবলেম হয়ে যায় স্যার স্যার বিকালে নেবেন বিকালে তো আমি তো বায়োস্ট্রে যাইতে যাইতে আমার এখন যাইতে যাইতে 3টা বেজে যায় 3টার দিকে যেই আমার জন্য ক্লাসটা একটু ডিফিকাল্ট কেমন আপনার দিকে খুব ভালো হয় তোমরা একটু কষ্ট করে করলে আমার জন্য সুবিধা হয় আর কি স্যার আপনি কি কোথা থেকে ভার্সিটিতে যান ডেইলি আমি সকালে যাই আর কি সকাল 8টা যাব আমি আসতে আসতে 3টা বাজবে আর কি তা আমার জন্য থাকেন না হ্যাঁ আমি কুমিল্লায় থাকি এখন হচ্ছে আমার জন্য হচ্ছে সুবিধা হয় আর কি 8টার দিকে নিলে 2 সপ্তাহের জন্য জি স্যার স্যার প্রবলেম নাই ঠিক আছে স্যার 8টার দিকে নেন প্রমোশন আছে ঠিক আছে 8টার দিকে নিব আর কি আদি জানি আপনাদের দিকে না নেই সেই ক্ষেত্রে আমি সকালে নিব আমি বলে দিব যে সকালে হবে আর স্যার ক্লাসটা সকালে শিফট করে দেন সকালে তো আমি বায়োসতে আসি এখানে নেটের প্রবলেম আছে বুঝছো নেট প্রবলেমের কারণে হচ্ছে ক্লাস টাইম এইজন্য রাত নিতে যেতে স্যার এই ধরুন 7টায় বা 6টায় মনটাও হয় না 7টা 6টায় তো বা এত ভোরবেলা সকালে তো সকালে তো ঘুম থেকে অনেক উঠে না সন্ধ্যা 6টার কথা বলছো না সন্ধ্যা সকাল সকালে যে এত ভোরবেলা কেউ নেয় না এই এত ভোরবেলা নেওয়া পসিবল না আমার পক্ষে আজ রাহুল তো এত জলদি উঠছ তুই সকালে উঠে ভালো হবে তার 8টায় ভালো হবে রাতে আচ্ছা ঠিক আছে রাতে 8টার দিকে নিচ্ছি আমি আজ যদি নিব না রাতে 8টা এর পরের দিন সকালে হবে এটা আমি বলে দিব ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই ম্যাথটা করে খাতা জমা দিবা আমি বলি ম্যাথটা আমি পাশে করাই দিছি তার মানে কিন্তু মুখস্থ করে ফেলবো না নিজেরা করতে পারছো তুমি এটা দেখবা আগে ঠিক আছে স্যার ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম